হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। হ্যালো গাইজ, ক্যামেরার সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, নিহলন কোম্পানির TT55 একটি গাড়ি। এই গাড়িটি বিক্রয় করা হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এবং যারা এই গাড়ি কেনার ইচ্ছা আছে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে গাড়ির মালিকের নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও ডিসপ্লে নিচে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, এবং নিত্য নতুন মডেলের ভিডিও পেতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, চলুন এবার গাড়ির বিস্তারিত যাওয়া যাক। বন্ধুরা, এটি হচ্ছে নিউ হল্যান্ড কোম্পানির TT55 মডেলের একটি গাড়ি। দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশন, খুব সুন্দর, কালারফুল, এখনও কোনো মারি খাওয়া হয়নি, রং নষ্ট হয়নি, খুব সুন্দর কোয়ালিটিতে গাড়িটা আছে। দেখতে পাচ্ছেন সামনের সাইডটা হালকা একটু ধাক্কা লাগা আছে, দেখতে পাচ্ছেন অয়েল এবং ফ্রন্ট এক্সেল, টায়ার, সামনের টায়ারটি 40% মতো আছে, টায়ার আছে 40%, তো অরিজিনাল টায়ার, এই গাড়ি সাদা টায়ার। এবং দেখতে পাচ্ছেন ফ্রন্ট এক্সেল একেবারে ফ্রেশ, এবং গাড়ির ইঞ্জিনটিও একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। গাড়িটির ইঞ্জিন কিছুদিন আগে একটা ফুল ইঞ্জিন করা হয়েছে, যেহেতু গাড়িটা 16 সালের গাড়ি, এখন পর্যন্ত 5 বছর রানিং বয়স, 16 সালের গাড়ি, যেহেতু গাড়িটা 5 বছর চলছে, টায়ার মোটামুটি একটা ভালো আছে, প্রায় 60% টায়ার আছে গাড়িটিতে। দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, টায়ারের বিট প্রায় 60% বিট আছে। বন্ধুরা, তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়ির টায়ারটি অরিজিনাল টায়ার, গাড়ির সাথে টায়ার, দেখতে পাচ্ছেন MRF কোম্পানি টায়ার, এবং বোনাট যদি দেখা আপনাদের পিছন সাইড উপরে পাশে একেবারে ফ্রেশ, কোনো মাটি খাওয়া ধাক্কা খাওয়া দাগ নেই, একেবারে ফ্রেশ একটি গাড়ি। এবং পিছনে দেখতে পাচ্ছেন টানাফাল নাঙল, এই নাঙল সহ গাড়িটি বিক্রি করা হবে। আপনারা যদি গাড়িটি ক্রয় করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে গাড়ির মালিকের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। বন্ধুরা, গাড়ির ডান পাশটা আপনাদের দেখাচ্ছি, যে ডান পাশের টায়ার এবং ক্যাবিন কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, গাড়ির বয়সের তুলনায় গাড়িটা একেবারে ফ্রেশ আছে, কোনো ভাঙাচুরা নেই, মারি খাওয়া নেই, খুব সুন্দর কোয়ালিটি একটি গাড়ি। যদি ইঞ্জিন সাইডটা আপনার দেখাই, দেখতে পাবেন খুবই সুন্দর কোয়ালিটিতে আছে, একেবারে ফ্রেশ একটি গাড়ি। যদি গাড়ির মিটারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বন্ধুরা যে গাড়ির মিটার অরিজিনাল মিটার, গাড়ির চাবিটা আমার কাছে না থাকার কারণে আমি গাড়ির মিটারটা দেখাতে পারছি না। তো গাড়িটা যেহেতু 5 বছরের কাছাকাছি বয়স, আনুমানিক 4000 কিলোমিটার চলেছে, 4000 ঘন্টা চলতে পারে, তবে আপনারা গাড়ির মালিকের সাথে কথা বলে বিস্তারিত জেনে নেবেন। বন্ধুরা, পিছনে মার্কেট ওপর সাইডটা দেখুন, একেবারে ফ্রেশ। এবার আপনাদেরকে আমি দেখাবো ইঞ্জিনের বনাট, উচ্চকের ইঞ্জিনের ভেতর সাইডটা আমি দেখার চেষ্টা করছি। এই যে ইঞ্জিনের বনাট তোলা হয়েছে, ইঞ্জিনের বনাটের ভেতরটা আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ, ভালো কন্ডিশন, ব্যাটারিটা সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে, নতুন ব্যাটারি,
বন্ধুরা আপনি অনেকে কমেন্ট করেন টিটি 55 গাড়ির জন্য, তাই আজকের ভিডিও আপনারা যদি এই গাড়িটি ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গাড়ি মালিকের নাম্বার দেওয়া থাকবে, ডিসপ্লে গাড়ি মালিকের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুরা আমি এখন গাড়ির মালিকের সাথে আপনার পরিচয় করে দেব। গাড়িটা কত বছর বয়স, গাড়িটার দাম কত চাচ্ছে এবং কত ঘন্টা চলেছে বিস্তারিত গাড়ি মালিকের কাছ থেকে আমরা শুনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, গাড়িটা তো আপনার? জি ভাই। গাড়িটার বয়স কতদিন? পাঁচ বছর বয়স, তাই না? তা গাড়িটা চলেছে কত ঘন্টা? চার হাজার প্লাস, তাই তো? গাড়িটার দাম দিচ্ছেন কত? ৬৫০০০০ টাকা আপনার গাড়ির দাম, এবং যে নেবে সে এসে গাড়ি দেখে পছন্দ করে দাম দেওয়ার সুযোগ আছে, তাই তো? জি ভাই, তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা গাড়ির মালিকের কাছ থেকে সম্পূর্ণ কথা জেনে নিলেন। যদি অবশ্যই কোনো কথা জানার থাকে আরও অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে মালিকের সাথে কথা বলবেন। আর আমার নিত্য নতুন মডেলের গাড়ির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।